وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. আপনারা ভাই জানতে চাইছেন যে বিয়ের সময় যে টুপি পরা হয় সেটির বিধান কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি, একজন মুসলিমের ইসলামিক ড্রেস কোড রয়েছে, যে একজন মুসলিম তার ড্রেস অন্য কোনো ধর্ম বর্ণের মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না। মুসলিম হিসাবে ইসলামী যে ড্রেস রয়েছে বা ইসলামী ড্রেসের যে কিছু নিয়মনীতি রয়েছে সেই নিয়মনীতির আলোকে হবে। এছাড়া যদি কোনো ড্রেস সেটি কোনো ধর্ম বর্ণ বা সংস্কৃতির প্রতিনিধিত্ব না করে তো সে সমস্ত পোশাকও পরা জায়েজ রয়েছে। তো মূলত এটি ধর্মীয় পোশাক বলে আমরা এটির অনুমোদন দিতে পারি না, কারণ ধর্মীয় পোশাকের মধ্যে রয়েছে টুপি, পাগড়ি, যেটি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেখানেই যাব বিভিন্ন দেশে সেখানেই আমরা এটি ব্যবহার দেখতে পাব। কিন্তু বিয়ের যে টুপির বিষয়টি সেটি কিন্তু ভারতবর্ষে যতটা ফলাও করে দেখা যায় ঠিক সেভাবে কিন্তু পৃথিবীর অন্য অন্য অনেক দেশেই এর কোনো অস্তিত্ব নেই। তো বোঝা যাচ্ছে এর মানে এটি হচ্ছে ভারতবর্ষের একটি সংস্কৃতি, প্রকান্তরে এটি হিন্দু সংস্কৃতি বললেও যে অত্যুক্তি হবে বিষয়টি এমন নয়, কারণ আমরা ছোট বয়সে হিন্দুদেরকেই এ ধরনের দেখতাম যে এই জিনিসগুলো তারাই বেশি ব্যবহার করে। আর এখন তো আমরা তথাকথিত মুসলিম নামধারী যারা নামে মাত্র মুসলিম রয়েছি তারা অনেকটা একাকার হয়েছি। হিন্দুর যেমন নামাজ নেই, হিন্দুর যেমন রোজা নেই, হিন্দুর যেমন দাড়ি নেই, হিন্দুর যেমন হালাল হারাম বাদ বিচার নেই, ঠিক তেমনিভাবে আমাদের মুসলিমদের মধ্যেও এক শ্রেণীর মুসলিম যুবক এরা ওই সংস্কৃতির সাথে যেন একাকার হয়ে গিয়েছে, যার জন্য তারা এখন আর চিন্তা করে না যে আমার ড্রেসটা কীরকম হবে। এক সময় হিন্দুদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো আমরা দেখেছি, আজ মুসলিমদের সন্তানদের ক্ষেত্রেও এমন দেখতেছি। তো যদি এটি হিন্দু সংস্কৃতির অংশ না হতো তাহলে এটি আমাদের জন্য জায়েজ ছিল। তো যেহেতু এটি হিন্দু সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ সে বিবেচনায় আমাদের এটি বর্জন করা উচিত। দা আমা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, যেখানে সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে, যেটা সম্পর্কে ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে যে এটি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করতে পারেন, কিংবা যে ক্ষেত্রে সন্দেহ রয়েছে যে এটি কি ইসলামী সংস্কৃতি নাকি হিন্দু সংস্কৃতি, এ ধরনের সংশয়পূর্ণ কর্ম কথা এগুলো আমাদের বর্জন করাটা জরুরি। মিন হোসনে ইসলামের মার এ তর্কহু মালা ইয়ানি, একজন ভালো মুসলিমের পরিচয় হচ্ছে তিনি যে ক্ষেত্রে যেটি অর্থবহ কথা নয়, যেটি অর্থবহ কোনো কাজ নয়, যে কাজের ভিতরে কোনো সওয়াব নেই সেই ধরনের কথা কাজ তিনি বর্জন করবেন। আল্লাহু আলাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীনা মুহাম্মদ।